হ্যালো বন্ধুরা, আমরা প্রায় সকলেই মানুষটুপি ভগবান কথাটির সাথে পরিচিত, কিন্তু বর্তমান সময়ে আমরা এমন মানুষ খুব কমই দেখি। মনুষ্যত্ব এখন আমাদের এতটাই কমে গেছে যে কিছু কিছু সময় কারো দুর্বলতাকেও আমরা হাস্য কৌতুকের চোখে দেখি। কিন্তু ভারতবর্ষে এক সময় এমন একজন ছিলেন যিনি সারা জীবন অন্যের সেবা করে গেছেন, দুর্দশাগ্রস্তের পাশে দাঁড়িয়েছেন কোনো রকম স্বার্থ ছাড়াই। তিনি হলেন মাদার টেরেসা বা মাদার টেরিজা। এজন্যই হয়তো তার নাম শুনতেই মানুষরূপী ভগবান কথাটিও মনে ভেসে ওঠে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই মানুষটির সম্পর্কে এমন কিছু কথা জানাবো যা আগে হয়তো তোমরা কোথাও কখনো শোনোনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক। 1910 সালের 26শে আগস্ট ম্যাসিডোনিয়াতে জন্মগ্রহণকারী অ্যাগনেস গুনাক্সা বুজাক্সিউ খুব অল্প বয়স থেকেই মিশনারিদের প্রতি মুগ্ধ হয়েছিলেন। এজন্য মাত্র 12 বছর বয়সেই নিজেকে একটি ধর্মীয় পেশায় নিযুক্ত করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। তার যখন মাত্র 8 বছর বয়স তখন তার বাবা মারা যান। অনুমান করা হয় যে তার বাবার মৃত্যুর পেছনে দায়ী ছিল রাজনৈতিক শত্রুরা। বাবার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তিনি তার মায়ের খুব কাছের মানুষে পরিণত হন। তার মাই তাকে শিক্ষা দেন দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর। মাদার টেরেসা সন্ন্যাসিনী বা মঠবাসিনী হওয়ার জন্য মাত্র 18 বছর বয়সেই তার বাড়ি ছেড়ে দেন। বাড়ি ছেড়ে দিয়ে তিনি ডাবলিনের সিস্টার্স অফ লরেটোতে যোগদান করেন। এরপর থেকে তার 87 বছরের সম্পূর্ণ জীবনে কোনোদিনই তিনি নাকি তার পরিবারের সাথে দেখা করেননি। মাদার টেরেসা কলকাতার লরেটো কনভেন্টে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করেন। 1944 সালে তিনি সেই স্কুলের হেডমিস্ট্রেসও হন। জানা যায় এখানে তিনি নাকি প্রায় 14 থেকে 15 বছর শিক্ষকতা করেন, এবং এই সময়টাও তার জীবনের এক অন্যতম সেরা সময় হিসেবে তিনি মনে করতেন। স্কুলে পড়াতে তার ভালো লাগলেও কলকাতার দারিদ্র্যে তিনি উদ্বিগ্ন হয়ে উঠতে থাকেন। 50-এর মন্নান্তরে শহরে নেমে এসেছিল অবর্ণনীয় দুঃখ আর মৃত্যু। এছাড়াও 1946-এর হিন্দু মুসলিম দাঙ্গাতেও বহু মানুষ মারা যান, যা টেরিজার মনে গভীর প্রভাব ফেলে। 1946 সালে যখন তিনি দার্জিলিং যাচ্ছিলেন, এই সময় তিনি অনুধাবন করেন যে তিনি বস্তিতে দরিদ্র থেকে দরিদ্রতম ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে চান। ভগবান যেন তার মাধ্যমেই সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাইছেন। তার এমন অনুভূতির পর পরবর্তী 2 বছর তিনি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেন। এই সময় নাকি তিনি একটি নার্সিং কোর্সও করেছিলেন। অবশেষে 1948 সালে তিনি তার সন্ন্যাসিনীর বেশ এবং অভ্যাস ত্যাগ করে একটি নীল পেড়ে সাদা শাড়ি এবং স্যান্ডেল পরে বস্তিতে তার কাজ শুরু করেন। এছাড়াও বস্তির মানুষের জীবনযাত্রা সম্পর্কে আরও কাছ থেকে জানতে তিনিও খুপরি জাতীয় একটি ছোট্ট ঘরে থাকতে শুরু করেন। বস্তিতে থাকাকালীন প্রথম বছরটি হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল, কারণ তিনি বস্তিবাসীর মতো জীবনযাপনে কোনোভাবে অভ্যস্ত ছিলেন না। এছাড়াও যেহেতু তার নিজের কাছে কোনো পয়সা কড়ি ছিল না, তাই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ভিক্ষাবৃত্তি ছাড়া আর কোনো পথ ছিল না। তিনি মাঝে মাঝেই এসব থেকে বেরিয়ে সাধারণ জীবনে ফিরে আসতে চাইতেন, কিন্তু গরিব মানুষদের কথা ভেবে কখনোই তিনি তা করতে পারেননি। বস্তিতে এসে তিনি সেখানকার বাচ্চাদের সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্নতা শেখান। এরপর তিনি তাদের পরিবারের সাথে দেখা করে তাদের সাধারণ চাহিদাগুলি মেটানো শুরু করেন। সেখানকার বাচ্চাদের শিক্ষার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল, যা যোগানো তার পক্ষে সম্ভব ছিল না। এজন্য তিনি মাটিতে লিখে লিখেই তাদের শিক্ষাদান শুরু করেন। তার সমাজসেবামূলক কাজের কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই তিনি সবার কাছে সাহায্য চাইতে শুরু করেন। এসব সাহায্য নিয়ে তিনি 1950 সালের মধ্যেই মিশন অফ চ্যারিটি নামে একটি সংস্থা তৈরি করেন, যেখানে ক্ষুধার্ত, নগ্ন, গৃহহীন, পঙ্গু, অন্ধ, কুষ্ঠরোগী এই সমস্ত মানুষ, যাদের সমাজের চোখে বোঝা হিসেবে ধরা হয়, তাদের নিখরচায় সেবা যত্ন শুরু করেন। তিনি তার সম্পূর্ণ জীবনে মোট 18 বার 10 জন সবচেয়ে প্রশংসনীয় মহিলাদের একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গ্যালাপের বার্ষিক জরিপে আমেরিকানরাই তাকে ভোট দিয়ে এই প্রশংসনীয় মহিলা নির্বাচন করেছিলেন।
অ্যাওয়ার্ডের কথা যদি বলি তো মাদার টেরেসা তো সমগ্র জীবনে অর্ডার অব দ্য স্মাইল, ভারতরত্ন, পদ্মশ্রী সহ আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। কিন্তু তার জীবনে পাওয়া সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হলো নোবেল পিস প্রাইজ, যেটি তিনি পান 1979 সালে। এই নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন তার সমগ্র জীবন গরিব, দুঃখী এবং দুর্দশাগ্রস্ত মানুষের সেবা করা ও তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই প্রাইজে প্রাপ্ত $1,92,000 তিনি ভারতের গরিব দুঃখীদের সাহায্যের জন্য দান করেছিলেন। একবার মাদার টেরেসা বলেছিলেন, আমি রক্তে আলবেনিয়ান, নাগরিকত্বে ভারতীয়, বিশ্বাসে একজন ক্যাথলিক সন্ন্যাসিনী। আমি সমগ্র বিশ্বের, আমি সম্পূর্ণরূপে যিশু হৃদয়ের অন্তর্ভুক্ত। এখানে তিনি সব কিছু ঠিক বললেও হয়তো নাগরিকত্বে ভারতীয় কথাটি ঠিক বলেননি, কারণ একজন মানুষ শুধু কোনো দেশের নাগরিক হলে হয়তো সে দেশের মানুষের কথা এতটা ভাবে না। তিনি মুখে স্বীকার না করলেও হয়তো সমগ্র মনে প্রাণে ছিলেন একজন ভারতীয়। এজন্যই নিজের জীবনের সব কিছু বাদ দিয়ে শুধু ভারতবর্ষ ও ভারতবাসীর কথা ভেবেছেন। এই মানুষরূপী ভগবান অবশেষে 1997 সালের 5ই সেপ্টেম্বর আমাদের সবাইকে ছেড়ে চলে যান। তার অবদানের জন্য ভারতবাসী তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।